নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইলেভেন ইলেভেন মিসমেরাইজিং সোল ল অফ অ্যাট্রাকশন অকাল সায়েন্স এনসিয়েন্ট ম্যাজিক ব্ল্যাক ম্যাজিক এবং নানান রকম স্পেল এবং আপনার জীবনের বিভিন্ন রকম সমস্যা সেটা মানি প্রবলেমই হোক বা লাভ লাইফ বা রিলেশনশিপ বা অন্য কোনো সমস্যা এগুলো সমাধানের জন্য যদি আপনি ওয়ে আউট খুঁজে থাকেন বা চান অত্যন্ত সুন্দর ল অফ অ্যাট্রাকশান বা ম্যানিফেস্টেশান সমস্ত পদ্ধতি শিখতে তাহলে আমার চ্যানেল আপনারা ফলো অথবা সাবস্ক্রাইব করতে পারেন হ্যাঁ আজকে আমরা আলোচনা করব ল অফ অ্যাজামশান বা অনুমানের নিয়ম নিয়ে অনুমান অনুমান করে আমরা কি করে আমাদের জীবনে সেই রিয়েলিটি বা সেই পছন্দ মতন সত্যিকে ক্রিয়েট করব যেটার জন্য আমরা অপেক্ষা করছি আমরা তো অনেকেই যারা যারা শুনছি এই ল অফ অ্যাট্রাকশানের বিভিন্ন রকমের বিভিন্ন টপিকের সাথে পরিচিত কিন্তু ল অফ অ্যাজামশান এটা আবার কেমন জিনিস অনুমান করে কি করে আমরা নিজেদের জীবনে সেই রিয়েলিটিকে ক্রিয়েট করব হ্যাঁ এটাই এই থিওরি আমাদের সামনে আনেন নেভেল গডেট ইনি ল অফ অ্যাট্রাকশনের একজন বলা যেতে পারে একজন থিওরি মেকার এছাড়াও ল অব অ্যাজামশানের জন্য ইনি কি বলেন না কোনো মানুষ যদি কোনো রিয়েলিটি হিসাবে কোনো ঘটনাকে ভিজুয়ালাইজ করে মানে ধরুন আমার অ্যামাউন্ট অ্যাকাউন্টে এই অ্যামাউন্ট টাকা চাই সেটা যদি এখন আমি ভিজুয়ালাইজ করি এবং সেটাকে রিয়েলিটি বলে বিলিভ করতে শুরু করি তাহলে সেটাই সত্যি হবে এবং এই ঘটনাকে উনি বিভিন্ন রকমভাবে পরীক্ষা করে প্রমাণও করেন যেটা আমাদের সামনে অনেক নজির আছে তো ভিডিওটাকে আমি আর লম্বা করছি না আমি অত্যন্ত সিম্পল ওয়েতে আপনাদেরকে বলে দেবো যে ল অফ অ্যাজামশানকে কি করে আপনারা উইশ ফুলফিলমেন্টের কাজে ব্যবহার করবেন তো ল অফ অ্যাট্রাকশানের বিভিন্ন টেকনিক যারা আমরা করেছি তারা তো জানি ল অফ অ্যাট্রাকশানে প্রথমে আমি কি চাই সেটা মনে মনে ভেবে নিতে হয় এবং সেটাকে বিশ্বাস করতে হয় এবং লাস্টে কি কী করতে হয় অ্যাকসেপ্টেন্স মুড বা রিসিভিং মুডে আমাদেরকে আসতে হয় এবার এখানে কিন্তু একটা কথা বলে রাখা ভালো যে ল অফ অ্যাট্রাকশানে কোনোরকম কোনো ল্যাকের এনার্জি নেই বা ল অফ অ্যাসামশানেও রকম কোনো ল্যাক বা অভাবের এনার্জি দিতে নেই অর্থাৎ আমার কাছে নেই তাই চাই তবেই তো চাই আমার কাছে নেই তবেই তো আমি সেটা চাইবো এটা করতে নেই মানে আমার এই টাকাটা চাই মানে আমাকে মনে মনে ভাবতে হবে অলরেডি আমার কাছে এই টাকাটা আছে বা অমুক ব্যক্তিটাকে আমার জীবনে চাই মানে আমাকে ভাবতে হবে অলরেডি সেই ব্যক্তির সাথে আমাদের সম্পর্ক অত্যন্ত ভালো তার সাথে ঝগড়া হয়েছে এই হয়েছে ওই হয়েছে এই সমস্ত কথাবার্তা এখানে ভাবা চলবে না এবার যেটা আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে আপনারা তো বলতেই পারেন যে আমার কাছে যা নেই সেটা আমি হঠাৎ করে কি করে ভাবব হ্যাঁ এটা তো সত্যি কথাই তো তখন কি করতে হবে নিজেকে পজিটিভ স্টেট অফ মাইন্ডে আনতে হবে সেটা করার জন্য আপনারা বারবার রিয়েলিটিকে চেক করবেন না যে হ্যাঁ এই টাকাটা আমার কাছে আসছে কি না বা এক্ষুনি এটা হলো কি না এরকম করে গিয়ে গিয়ে দেখবার দরকার নেই আপনার যেটা গোল সেটাকে অ্যাকমপ্লিশ করার জন্য যা যা আপনার স্টেপসের দরকার আপনারা সেটা নিন নেসেসারি স্টেপস আপনার যা যা নেওয়ার দরকার সেটা নিন কেননা আপনারা তো সকলেই জানেন উইদাউট অ্যাকশান রকম অ্যাট্রাকশান কাজ করে না সেটা ল অব অ্যাজামশানেরই হোক বা ল অব অ্যাট্রাকশনেরই হোক আর কি করতে পারেন যে সময়টা আপনারা ওই গোলকে অ্যাকমপ্লিশ করার জন্য কাজ করছেন এরপরে আপনারা ডেসপারেট হবেন না আপনার যতটুকু যা কিছু করার আপনি করুন সেটার জন্য যা করতে পারেন করুন এবং বাকি সময়টা আপনারা অবসর বিনোদনের জন্য কি করতে পারেন না নিজের প্যাশনকে ফলো করতে পারেন এছাড়াও করতে পারেন কি না বন্ধুদের সাথে সময় কাটানো বারবার রিয়েলিটির দিকে মন না দিয়ে বন্ধুদের সাথে সময় কাটান গান শুনুন বই পড়ুন মোটিভেশনাল ভিডিও শুনুন অর্থাৎ আপনাকে এরকম স্টেট অফ মাইন্ডে থাকতে হবে যে যে জিনিস আপনার জীবনে চাই সেই জিনিস আপনার জীবনে অলরেডি হয়ে যাওয়ার পর বা এসে যাওয়ার পর আপনি কীরকম মনে করবেন সেই কথাটাই আপনাকে ভাবতে হবে কিন্তু ওই স্টেট অফ মাইন্ডটাকে অ্যাচিভ করাটাও কিন্তু একটা কাজ হ্যাঁ ওই স্টেট অফ মাইন্ডে আপনি এসে গেছেন মানে আপনার গোল কিন্তু অ্যাকমপ্লিশ হয়ে গেছে শুধু থ্রিডি ওয়ার্ল্ডে সেটা আপনার সামনে আসাটা মাত্র। তো ওই স্টেট অফ মাইন্ড কীভাবে অ্যাচিভ করবেন তার জন্য একাধিক ভিডিও আমার চ্যানেলে আছে আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন আজকে এটুকুই ধন্যবাদ